ঘর ভর্তি মানুষের মধ্যে এক কোণে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে মোহর। চোখ মুখের অভিব্যক্তি নিতান্তই স্বাভাবিক, তবে আশেপাশের পরিবেশ মোটেও সমচিক চিত্তে নেই। আচারও আরহা মুর্তুজা দুজনেই কপালে তিন ধাপে বলি রেখা ভাঁজে ফেলে প্রকুজকে দাঁড়িয়ে আছে। বিছানাতে মেহরাজের সিথানের দুই পাশে সারা বেগম আর মিসেস আম্বি মুর্তুজা বসে। সারা বেগম ক্ষীণ চেহারায় গম্ভীর হয়ে থাকলো আম্বি মুর্তুজা চুপ নেই, এতক্ষণ বেশ জোরে জোরেই কেঁদছিল, এখন চুপ হয়ে গেলেও চোখের পানি থামিনি। মেয়েরাজের পাশে বসে খানিক মাথায় হাত বুলিয়ে দিচ্ছে তো আবার কপালে চুমু দিচ্ছে, আবার জোরে কেঁদে উঠেছেন। এই মহিলাকে মোহর যতবার দেখেছে সবসময় গম্ভীর মুখে পেয়েছে। মাঝে মধ্যে মনে হয় মেয়েরাজের এমন রহস্যময়ভাবে গাম্ভীর্যের কারণ হয়তো তার মা, কিন্তু যখন প্রসঙ্গ আসে মেহরাজের আম্বি একেবারে মোমের মতো গলে যায়। এমন এরূপ নির্মল নির্ভেজাল মমতা দেখে মোহরের বুকটা চিরে হাহাকার বেরিয়ে আসে। হয়তো তার মা থাকলেও আজ তার গায়ে একটা ফুলের টোকাও কাটতে দিত না, কিন্তু তার তো ত্রিভুবনে কেউ নেই। আর তুমি এইভাবে আর কেন না, আর ও তো এখন ভালো আছে। আমার ছেলেটা এমন আঘাত পাওয়া শরীরে আমার সামনে শুয়ে আছে, আর তুমি আমাকে থামতে বলছো? আমার মানিকের গায়ে একটা আঁচড় পর্যন্ত আমি সইতে পারি না। মেহরাজ, তোমার এই অবস্থা কি করে হলো, আর তুমি আমাদের রাতে কেন জানাওনি? তুমি এত রাত জোরে জোরে চোখ খুলো মেহরাজ, বুকের ক্ষতটা খুব বেশি ছিল না, ট্রিটমেন্ট আর ব্যথার ঔষধটার কারণে এখন খানিকটা ধাতস্থিত আধো খোলা চোখের খুন ক্ষীণ স্বরে বলল, ছিনতাইকারী, রাতে ফিরতে দেরি হচ্ছিল বলে শর্টকাটে পেছনে গলি দিয়ে আসছিলাম, রাস্তায় কাউকে পড়ে থাকতে দেখে গাড়ি থেকে বেরিয়েছি, আর তখনই অ্যাটাক করেছে। তোমার আর কোনো ক্ষতি হয়নি তো? ওরা কিছু নিয়ে গেছে? না, কিছু দিতে পারেনি বলেই ছুরি বসিয়ে দিয়েছে। লাস্টে একসাথে পাঁচজন ছিল, নাইট গার্ড রাউন্ডে আসা দেখতেই পালিয়েছে। তুমি এত রাতে কেন ফিরেছিলে মেহরাজ? ইদানিং তুমি নিজেকে নিয়ে একটু বেশি খামখেয়ালিপনা করো, এর চেয়েও বড় কোনো বিপদ হতে পারত। আমি ঠিক আছি, একটুখানি লেগেছে। মেহরাজ, কি হয়েছে, এসব কি করে হলো? মেহরাজ নিজের সম্পূর্ণ কথাটা শেষ করার আগে হুড়মুড়িয়ে ঘরের প্রতি আসা হন্তদন্ত হয়ে এগিয়ে এসে বলল, তোমার এই অবস্থা কি করে হলো? আন্টির ফোন পেয়ে আমি এক মুহূর্ত দেরি করিনি, ঠিক আছো তুমি? তিয়াশা উৎকণ্ঠিত হয়ে হড়বড় করে প্রশ্ন করে গেল। সকালবেলা মোহর নাজমাকে দিয়ে খবর দিয়েছিল সারা বেগমকে। আস্তে আস্তে বেলা হতে থাকলে সবার কানে খবরটা যেতেই এই ঘরে এসে ব্যস্ত হয়ে পড়ে মেয়েরাজকে নিয়ে। এসবের ফাঁকে কাকুলি সুযোগ বুঝে তিয়াশাকেও ফোন করে জানিয়েছে মেয়েরাজের ব্যাপারটা। ইটস ওকে, আই বেটার নাও। তুই চুপ কর বাবু, বুকের কাছে কতখানি ঘা হয়ে আছে দেখেছিস? আবার বলছিস ঠিক আছিস, কি হলো? আমার বাড়িতে কে জানে কোন বদনজর পড়েছে আমার ছেলের উপর। এভাবে কাঁদলে কি সব ঠিক হয়ে যায় আম্বি? ছোটদের মতো আচরণ করো না, শুক্রিয়া করো যে দাদু ভাই এখন সুস্থ আছে। যা শুনেছি তাতে আরো বড় কিছু হতে পারতো। সাহারা বেগম এক হাতে তসবি গুনতে গুনতে বলল। আম্বি বেগম চুপ হয়ে গেলেও মুখানা কালো করেই রইল। তিয়াশা আশেপাশে চোখ বুলিয়ে বলল, বাট রাজ, তুমি এই ঘরে কিভাবে আসলে? তুমি এতটা আঘাত পাওয়ার পরেও হসপিটাল যাওনি কেন, আর এই ঘরে? মোর অল থ্যাঙ্কস টু হার, শি ইজ মেডিকেল স্টুডেন্ট, ওই আমার ট্রিটমেন্ট করেছে রাতে, না হলে হয়তো এখন সুস্থভাবে বসে থাকতে পারতাম না। নিমিষেই তিয়াশার মুখ কালো হয়ে গেল, কাকুলিও হয়তো এরকম কিছু প্রত্যাশা করেনি। সারা বেগম এবার বললেন, থাক অনেক হয়েছে, দাদু ভাইয়ের বিশ্রামের দরকার, তোমরা ওকে একা থাকতে দাও, আর আম্বি তুমি গিয়ে হালকা কিছু তৈরি করে আনো, ওর তো একটু কিছু পেটে পড়া দরকার। তাই তো, এটা তো মাথায় আসেনি তার। আম্বি তড়িঘড়ি করে উঠে গেল মেহরাজের খাবার আনতে, আরহাম মুর্তুজার কল আসলেও সেও বেরিয়ে গেল। তিয়াশা বেশ কিছুক্ষণ হাঁসফাঁস করে কেমন রুক্ষ গলায় বলল, মেহরাজ
তোমাকে তো নিজের ঘরেও যেতে হবে, এভাবে তো এই ঘরে পড়ে থাকা যায় না। কথা বলতে বলতে আর্চকে কটাক্ষমূলক দৃষ্টিতে মোড়ের দিকেই তাকালো। সারা বেগম এমন কথা গর্জি উঠলেন খানে, অসন্তোষ গলায় বললেন, তুমি কি দেখতে পাচ্ছ না ওর কি অবস্থা? উঠে বসতেও পারছে না, ঘরে যাবে কি করে? আসলে ও অতটা বুঝতে পারেনি, বাচ্চা মানুষ তো। তিয়াশা তুমি আমার সাথে আসো তো, চলো তোমার বড় আন্টিকে হেল্প করবে। কাকুর ইতস্তত হয়ে ব্যাপারটা সামাল দিতে তিয়াশার হাত ধরে বেরিয়ে গেল। তিয়াশা একেবারেই যাওয়ার ইচ্ছে ছিল না মেহরাজকে রেখে, তবু এক প্রকার জোরপূর্বক নিয়ে গেল কাকলি। আজহার মুর্তজা এক পলক চাইলো শান্ত স্থবিরতা পূর্ণ মোহরের চেহারায়। আস্তে ধীরে পা ফেলে এগিয়ে গেলেন ওর কাছে। মোহর তার দিকে তাকারে ওর সমস্ত ভাবনাকে অবাক করে দিয়ে মোহরের মাথায় হাত রাখলেন আজহার মুর্তজা। ধিমি নরম গলায় বললেন, ধন্যবাদ তোমাকে দিতে গেলে সেটা হয়তো স্বার্থবাদিতা দেখাবে। এতদিন তুমি এই বাড়িতে রয়েছ, অথচ একটাবার খোঁজ খবরও নিতে আসোনি। আসলে বিয়েটা এইভাবে হয়েছে যে কেউ মন থেকে মেনে নিতে পারছে না, কিন্তু মেনে নেওয়া হোক বা না হোক এটা তো সত্য যে তুমি আর মেহরাজ হাজবেন্ড ওয়াইফ। আমার ছেলের এত বড় উপকার করার জন্য আমি কৃতজ্ঞ থাকবো তোমার কাছে। আর আম্বি বা অন্যদের কথায় মন ছোট করিও না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, কেমন? স্মিতভাবে খাড় নাড়ালো মোহর। আজহার মুর্তজার নিকট এহেন অনুসঙ্গপূর্ণ আচরণ নিহাত অপ্রত্যাশিত ছিল, তবুও নিজের বিস্ময় ছাপিয়ে স্বাভাবিক ভঙ্গিমায় বজায় রাখল। অতঃপর আজহার মুর্তজাও বেরিয়ে গেলেন ঘর থেকে। সারা বেগম তসবি বিড়বিড়াতে খাট থেকে নামল। মোহরকে চোখে চোখে কিছু একটা ইশারা করেও সে বেরিয়ে গেল। রইল ঘরে মোহর আর মেহরাজ। বিছানার দিকে তাকে হুট করে বুকটা থক করে উঠল মোহরের। পুরো বিছানা জুড়ে শুয়ে আছে দীর্ঘাকার সগৌরব গড়নের পুরুষটি। চোখ বুঝে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। এক পা দুপা এগিয়ে গেল মোহর, নাজুক দৃষ্টিতে তাকালো মেহরাজের দিকে। তার সামনে বিছানাতে শুয়ে থাকা এই লোকটা তার স্বামী, তিনবার কবুল বলে যার কাছে নিজেকে সঁপিয়ে দিয়েছে মোহর। গ্রাম ভর্তি লোকজনকে সাক্ষী রেখে যাকে না চাইতো জীবনের আধিপত্য বিস্তারের অধিকারটা দিয়েছে। তার এই অসুস্থতায় মোহরের কি উচিত? স্ত্রী ধর্ম পালন করা? মোহরের কি উচিত? মেহরাজের কি দরকার কি না? সমস্ত সেবা শুশ্রূষা করার না তা কেন করবে? এই বিয়ে তো কেউ দামই দেয় না, মানেই না। স্বামী স্ত্রীর মতো কোনো প্রকার বন্ধন তাদের মাঝে নেই। তবে কি চরম নিষ্ঠুরতার পরিচয় দিয়ে সেফ সামাজিকতা রক্ষার খাতিরে নিজেকে দূরে রাখা উচিত তার? মোহর অতিশয় গভীর প্রগাঢ় কণ্ঠে অন্তরাত্মা কেঁপে উঠল মোহরের। এতক্ষণের সমস্ত চিন্তা ভাবনা যুক্ত দোটানায় জিজ্ঞাসা ঠুনকো স্বরূপ হারিয়ে গেল। দুবার ঠোঁট ভিজিয়েও উত্তর করতে পারল না। কণ্ঠনালী যেন কোনো রজ্জুতে আটকে গেছে। ক্ষীণ পা ফেলে আরেক কদম এগুলো মেহরাজের ওর প্রহত গলায় আবারও বলল, এটা আমার কাছে আসবেন মোহর? মুহূর্তের মাঝেই সব জড়তা দৈবিভাগ উবে গেল। সংবেশিতের ন্যায় মৃদু মন্দ পায়ে এগিয়ে মেহরাজের পাশে দাঁড়ালো নিঃশব্দে। মেহরাজ ওর সমুদ্রের ন্যায় শীতল চোখ মেলে শান্ত দৃষ্টিতে তাকালো মোহরের দিকে। অন্তরে স্পর্শে প্রকাট গলায় বলল, শুয়ে থেকে আমার পিঠে ব্যথা শুরু হয়েছে, একা আমি উঠতেও পারছি না, একটু সাহায্য করবেন মোহর? ক্লান্ত কণ্ঠে নামটুকু শেষ সম্পূর্ণ করতে পারল না, নাকি ইচ্ছে করে অসম্পূর্ণ রাখলো মেহরাজ? খানিক বিব্রত হলো মোহর, কিন্তু ওকে নাকচ করার মতো কাঠিন্য আনতে পারল না। পরক্ষণে নিজেও ভাবল, সে তো মেডিকেল স্টুডেন্ট, তাই রুগীকে সাহায্য করা তার ধর্ম। এক্ষেত্রে সামনে কে আছে সেটা মুখ্য নয়। দ্বিধাদ্বন্দ্ব নিয়ে এগিয়ে গিয়ে পিঠের নিচে একটা হাত দিল। মেহরাজ নিজের হাত মোহরের আরেক হাতে ধরে ওঠার চেষ্টা করলে অনেকটা কাছাকাছি চলে এলো দুজন। মেহরাজের মুখটা একদম মোহরের বুকে ছুঁই ছুঁই দূরত্বে। ওর উত্তপ্ত নিঃশ্বাস তীরের মতো বিঁধে যাচ্ছে। মোহরের
গলা এবং বুকের কাছে একরাশ জড়তা অস্থিরতা ঘিরে ধরল মোহরকে। হাত দুটো অবশ হয়ে আসতে লাগলো, তবু সর্বশক্তি দিয়ে মেহরাজকে ধরে উঠিয়ে বসাল। ধন্যবাদ। মোহর তাৎক্ষণাৎ ছড়িয়ে এলো, ধাতস্থ হয়ে কতগুলো ঔষধ এনে মেহরাজের হাতে থুড়ি দিয়ে পড়ল। এগুলো খেয়ে নিন। মেহরাজ প্রতিউত্তর করল না, চুপচাপ ওষুধগুলো হাতে নিল। মোহর গ্লাস ভর্তি পানি এগিয়ে দিল, চুপচাপ খেয়ে নিল। আমি একটু আসছি বলে এক লহমা দেরি না করে ঘর থেকে বেরিয়ে গেল মোহর। মেহরাজের সামনে থাকাও দায় হয়ে গেছে, ক্রমশ জড়তা জাপড়ে ধরছে ওকে। মোহরের বেরিয়ে যাওয়া দেখে গাল বাকিয়ে হাসল মেহরাজ। মেয়েটার অস্বস্তি জড়তা বা অস্থিরতা কোনোটাই চোখে গোচর হতে বাদ যায়নি, বরং বেশ সূক্ষ্মভাবেই পর্যবেক্ষণ করেছে। রুমের বাইরে পায়তারা করছে মোহর। বেলা গড়িয়ে দুপুর হয়েছে, এতক্ষণ সাহারা বেগমের ঘরে ছিল, আজ মেডিকেলেও যাওয়া হয়নি, আবারও একটা ক্লাস মিস। কিন্তু এই অবস্থায় বাড়ির বাইরে যাওয়ার কথাটা বলতেও পারেনি। এমনিতেই এই বাড়ির অধিকাংশ মানুষ পায়ে পায়ে দোষ খুঁজে মোহরের। এতক্ষণ সাহারা বেগমের সাথে গল্প করে কাটিয়ে দিল, এখন তো গোসলের সময় হয়েছে। কি অদ্ভুত কিন্তু একটা জড়তা মোরকে জেঁকে ধরেছে। মেয়েরাজের সামনে যেতেও আড়ষ্টতা হচ্ছে। বেশ কিছুক্ষণ ওভাবে পায়চারি করে ঘর ঢুকলো। মেয়েরাজ ঘুমাচ্ছে, যাক একটু স্বস্তি পাওয়া গেল। কিছুক্ষণ আগেই আম্বি বেরিয়েছে ঘর থেকে। মেয়েরাজের শরীরের কথা চিন্তা করে এই ঘরে থাকতে একচুলো আপত্তি করেনি সে। মোহর আস্তে ধীরে ঘরে ঢুকে কাবার্ড খুলে একটা সুতি জামা নিয়ে ওয়াশরুমে ঢুকলো। প্রায় 20 মিনিটের মধ্যে গোসল করে মাথা মুছতে মুছতে বেরিয়ে এলো। আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছতে লাগলো, পেছন থেকে আসা কণ্ঠস্বরে থেমে গেল। আমার এই ঘরে থাকায় আপনার খুব অসুবিধা হচ্ছে তাই না? এরূপ কথা মোহরের একেবারেই আশা করেনি। পেছনে ঘুরে তাকিয়ে দেখল মেহরাজ তার দিকেই তাকিয়ে আছে উত্তরের অপেক্ষায়। মোহর আমতা আমতা করে কিছু বলবে তার আগে মেহরাজ বলল, আমি আহত হয়েছি, কিন্তু শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো এখনো একেবারে অচল হয়ে যায়নি। কারো অস্বস্তির কারণ হতে আমি যাই না, চলে যাচ্ছি আমি বলে কোনো ভর করে উঠতে গেলে মোহর ছুটে এসে মেহরাজের পাশে দাঁড়িয়ে পড়ল। এই উঠবেন না, ঘা এখনো তাজা, একটু টান লাগলে ব্লিডিং হতে পারে বলি মেহরাজের কৌতূহলী মুখের দিকে তাকিয়ে বলল, এই ঘর বাড়ি সবই আপনার, আমি আশ্রিতা মাত্র, তাই এখানে কে কোথায় থাকবে তা আমি বলার কেউ না। আর যদি একান্ত আমার সুবিধা অসুবিধার কথা বলেন তাহলে ভুল ভাবছেন আপনি, আমার কোনো অসুবিধা হচ্ছে না, তবু দয়া করে উঠবেন না। বিছানায় ঠেস দিয়ে গা এলিয়ে দিল মেহরাজ, শানিত গলায় বলল, তাহলে আমি আছি বলে ঘরে আসতে এত দ্বিধা কেন লাগে আপনার? আসলে আপনার আমার এক ঘরে থাকাটা বাড়ির লোক সন্তোষজনক চোখে দেখছে না, তাই এড়িয়ে চলাটাই শ্রেয় মনে হয় আমায়। বাড়ির লোকেরা আমাদের বিয়েটাতেও সন্তুষ্ট নয়, বিয়েটাও কি এড়িয়ে যেতে চান? মানিয়ে নেওয়ার মতো তো নয়। আমাকে এতটা খারাপ মনে হয়? আমি আপনাকে একবারও খারাপ বলিনি, বরং আমি তো আপনার প্রতি কৃতজ্ঞ। যেই মুহূর্তে আমার নিজের লোকেরা আমাকে ছুঁড়ে ফেলেছিল তখন আপনি দয়া করেছিলেন। বিয়েটাকে কি শুধুই দয়া মনে হয় মোহর? ফট করে মেহরাজের দিকে তাকালো মোহর, ওর দৃষ্টির অর্থ বুঝে মেহরাজ নিজেই বলল, আপনার নামটা বলতে বেশ অন্যরকম লাগে, তাই ছোট করে মোহর বললে আপনার কোনো আপত্তি নেই তো? মোহর না বোধ খাড় নাড়ল, সদ্য গোসল করে আসায় ভেজা চুলগুলো টপকে পানি পড়ছে, হালকা আকাশি রঙের সালোয়ার কামিজ একদম নরম প্রস্ফুটিত জড়বরের মতো স্নিগ্ধ দেখালো মোহরকে। ঘন দীর্ঘ আখি পলবের অনিমেষ নিচু ঝুঁকে থাকা চেহারাটা কোনো শ্রেষ্ঠ কারিগরির হাতে নিপুণতা মনে হলো মেহরাজের নিকট। নিষ্পলক তাকে রইল মোহর, চোখ তুলে তাকালো চোখাচোকি হয়ে গেল দুজনে। তড়িৎ চোখ সরিয়ে নিল নিজেও, অস্বস্তিতে জড়িয়ে সরে গেল সামনে থেকে। আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে থাকলেও মেহরাজের নিষ্পলক দৃষ্টি যে তার দিকে স্থির হয়ে আছে তা স্পষ্ট দেখতে পেল। সামান্য গলা খাকারি দিয়েই বলল,
আমার দিকে এভাবে তাকাবেন না। কিভাবে? এক চুলো নড়ালো না ছাহনির। বিছানাতে আছুয়া হয়ে ঘাড় কাত করে তাকিয়ে থেকে জবাব দিল মেহরাজ। মোহরের ভীষণ অপ্রস্তুত লাগছে এরকম কারো চাহনির কেন্দ্রবিন্দু হয়ে থাকতে। তবু ইতস্তত গলায় বলল, আমার দিকে এভাবে তাকাবেন না, আমার অস্বস্তি হয়। কেন তাকাব না? কেন তাকাবেন? ঘরে আপাতত আপনি ছাড়া কেউ নেই যে তার দিকে তাকাবো। আর চোখের সামনে সুন্দর জিনিস থাকলে না তাকানো মানে সেই সৌন্দর্যকে অপমান করা। আমি কাউকে অকারণে অপমান করি না। তার মানে যে থাকবে তার দিকেই তাকাবেন, তাই তো? মেয়েরাজ উত্তর দিল না। মোহর কাল বিলম্ব না করে নির্লিপ্ত ভঙ্গিমায় বলল, আমি বলবো আপনার উচিত তিয়াসার দিকে তাকিয়ে থাকা, সে আপনার বাগদত্তা। আর আমি যদি বলি আমার উচিত আপনার দিকে তাকিয়ে থাকা, আপনি আমার বউ? সকালের নম্র কুসুমের মতো হলুদ সুবহ মুখের উপর উপচে পড়লে ঘুম হালকা হয়ে এলো মোহরে। ঘুমের করে মনে হলো কেউ মুখের উপরে থেকে খুব সযত্নে আলগোছে চুলগুলো আঙুলের ডগার সাহায্যে সরিয়ে দিচ্ছে। ঘুমের রেশ হালকা হয়ে চোখ খুলে নিজেকে বিছানায় দেখে হতবিহ্বল হয়ে গেল মোহর। টিপটিপ করে চোখ খুলে তাকিয়ে আশেপাশে ঘাড় ঘুরল। হতভম্বতা আরও তরতর করে বেড়ে গেল। মেয়েরাজের অবস্থান দেখে একদম ওর মুখের বরাবর কাউচে বসে দুহাতের কোনোই হাঁটুতে ভর দিয়ে মুখের কাছে ধরে রেখেছে ধারালো চাহনে চুক্ত চোখ দুটো নির্লিপ্ত নেত্রে আটকে আছে মোহরের দিকে। স্পষ্ট মনে আছে মোহরের গত রাতে আম্বি অনেক রাত অবধি এই ঘরেই ছিল। উনি বেরিয়ে গেলে মোহর কাউচে ঘুমিয়ে পড়েছিল। তাহলে এখানে এলো কী করে? প্রশ্নটা মাথায় আসতেই ধার ফুরিয়ে উঠে বসে বলল, আমি এখানে এলাম কী করে? আমি এনেছি। টেটকাট স্বীকারোক্তি ওনার কি নিঃসংকোচে বলি দিল। অথচ এই বাক্যটি যথেষ্ট ছিল মোহরের ভেতরে দামামা তুলে দিতে। অতি বিস্তারিত দুরূহ দৃষ্টিতেই তাকালো মেহরাজের দিকে। সে এখনও দাঁড়া ভঙ্গিমায় বসে। মোহর দ্বিধাগ্রস্ত হয়ে পড়ল। এখন তার কি বলা উচিত কিছুই তো মাথায় আসছে না। মোহর কখনোই আড়ষ্ট জড়তাগ্রস্ত স্বভাবের মেয়ে ছিল না, কিন্তু ইদানিং দুনিয়ার যত অসারতা এসে ভর করে ওর উপর। প্রয়োজনেও কোনো উত্তর দিতে উষ্ঠধর কেঁপে ওঠে অস্থির চিত্তে। আর তা শুধু এবং কেবলমাত্র এই মানুষটার সামনেই। আপনি আপনি আমাকে কীভাবে এখানে আনলেন? অবশ্যই কোলে তুলে। কেমন রম্য শোনাচ্ছে মেহরাজের কণ্ঠস্বর, যেন নিতান্তই কোনো স্বাভাবিক কাজ করেছে। ভ্রু কুচকিয়ে এলো মেহরের কপালে বলিরেখা ভাঁজ ফেলে তাকালো ওর দিকে। অদ্ভুত রোমাঞ্চিত হলো অন্তরস্থল। ফর্সা শরীরে শুভ্র কাপড়ে শার্টটাতে অত্যাধিক স্নিগ্ধ লাগছে মেহরাজকে। মেহরাজকে এত দীর্ঘ সময় ধরে নিজের কাছাকাছি দেখার অভিজ্ঞতা হাকি ছিল না। তাই তো মোহর একেবারেই অজ্ঞাত ছিল এরকম অনুভূতির প্রতি, যা ওর মস্তিষ্ক স্নায়ুযন্ত্র নিক্রিয় করে ফেলে। খাড়া নাক পুরো কালচে খয়েরি ঠোঁট আর ধূসর বর্ণা চোখে সীমাহীন নেশা, যা মোহরকে বারবার মতিছন্ন করে তোলে। আপনি আমাকে কেন এনেছেন বিছানাতে, আর কিভাবেই বা আনলেন? আপনি ইনজুর্ড? সামান্য আঘাত, হাত পা বা কোনো অংশ অচল হয়ে যায়নি। বলতে বলতে উঠে দাঁড়ালো, গ্যাবার্ডিন প্যান্টের পকেটে হাত গুজে বলল, আর আপনার ঘরে এসে আপনাকেই সোফাতে শুয়ে রাখাটা মোটেও ভালো দেখায় না। সুস্থ আছি আমি, আমার দেখাশোনা করার জন্য ধন্যবাদ। কথা বলে কোনো রকম প্রতিউত্তরে অপেক্ষা না করে দরজার দিকে হাঁটা ধরল। মোহর তথস্থ হয়ে বলল, শুনুন, কোথায় যাচ্ছেন? আপনি তো এখনো প্রপারলি সুস্থ না। নিজের ঘর অবধি হেঁটে যাওয়ার মতো সুস্থ মনে হয়েছে, হয়নি ডক্টর? আমি এখনো ডক্টর হইনি। হতে আর দেরি কোথায়? এখনই যাবেন না, আরেকবার ড্রেসিং করাও দরকার। মোহর আর কোনো শব্দ খরচ না করে ওয়াশরুমের দিকে গেল। মিনিট দশেকের মধ্যে ফ্রেশ হয়ে বেরোল। মেয়েরাজের আগের অবস্থাতেই বসে থাকতে দেখে ফার্স্ট এড বক্সটা হাতে নিয়ে বসল মেহরাজের পাশে। ঘাটা একদম বুকের উপর হওয়াতে শার্ট না খুলে ড্রেসিং করা সম্ভব না, কিন্তু মেহরাজকে এই কথাটা বলতেও কেমন লাগছে মোহরের।
হাসফাস করা দেখে মেহরাজ ভ্রুকুচকে বলল, কিছু বলবেন? হ্যাঁ, মানে খুলুন। কি খুলব? শার্ট খুলুন। মেহরাজ অধর কিঞ্চিত বাকিয়ে হাসল, যেন ইচ্ছে করেই মোহরকে অস্বস্তিতে ফেলছে। এক হাতে শার্টের বোতামগুলো খুলতে খুলতে পুরো শার্টটা খুলে ফেলল। মোহর লজ্জায় চোখ তুলে তাকাতে পারছে না। এই ধরনের কাজের আগেও করেছে, কিন্তু কখনো এতটা জড়তা লাগেনি। চোখ মুখ মুদে এলো এ প্রায়। কম্পিত হাতে তুলো স্যাবলন ভিজিয়ে ছুঁয়ে দিল মেহরাজের বুকে। কাটা ঘায়ে কেমিক্যালের ঠান্ডা স্পর্শে জ্বলে উঠল কিঞ্চিত, নড়ে উঠল মেহরাজ। মোহর এক পলক তাকালো মেহরাজের মুখের দিকে। জড়তা ভেদ করে মুখ এগিয়ে এনে উষ্ঠদাঁত ফাঁক করে ফু দিল আহত স্থানে। এক মুহূর্তের মধ্যেই থমকে গেল মেহরাজ। নিজ থেকে মোহরের এহেন কাজে ওর কাছে অপ্রত্যাশিত ছিল। হৃদযন্ত্র অবস্থানকৃত ছোট্ট জায়গাটা অস্বাভাবিকভাবে কম্পিত হলো। অচাজিত দুর্বার অনুভূতিতে অর্জারিত হয়ে উঠল পাজরের মাঝের যন্ত্রটা। উষ্ঠের ফাঁক দিয়ে ঝড়ের বেগে নিঃশ্বাস টেনে নিল। সংযম চিত্তে তাকালো মোহরের দিকে। নিজের কাজ শেষ করে বিদ্যুৎ গতিতে সরিয়ে গেল মোহর। মেহরাজের এতটা নৈকট্য, দম বন্ধ হবার জোগাড়। মেহরাজের শরীর থেকে অদ্ভুত একটা ঘ্রাণ আসে। যতবার মোহরের কাছাকাছি সে ততবারই তীব্রভাবে নাসারন্ধ ভেদ করে যায় করা এক পূর্বশালী ঘ্রাণ, কেমন গোলাপচন্দন মিশ্রিত একটা সুবাস। আবার মাঝে মধ্যে মনে হয় বিদেশি কোনো দামি পারফিউম হয়তো, কিন্তু এমন মোহনীয় ঘ্রাণ আগে কখনো কোথাও পায়নি মোহর। যেন সারা চিত্তে এক মুহূর্তে ভ্রম ধরিয়ে দেয় এই সুরভি। ঠিক আছে, আর জ্বলবে না। যে জ্বলন ধরিয়ে দিলেন সেটার ওষুধ কোথায় বাবু ডাক্তার ম্যাডাম? মানে? নাথিং, তৈরি হয়ে নিচে আসুন, আপনার ক্লাসের টাইম হয়েছে। বলে গটগট করে বেরিয়ে গেল শার্টের বোতাম লাগাতে লাগাতে। মোহর মিনিট দুয়েক থম মেরে দাঁড়িয়ে রইল। পরে মূর্তি অতসব চিন্তা বাদ দিয়ে পোশাক পরিবর্তন করে তৈরি হয়ে নিল। ব্যাগটা কাঁধে নিয়ে ঘর থেকে বেরিয়ে সিঁড়ি বেয়ে নামতে নামতে কানে এলো আজহার মুর্তুজার কণ্ঠস্বর। তিনি প্রচণ্ড অসন্তোষজনক গলায় বলছেন, তুমি এখন সুস্থ হওনি ঠিকভাবে মেহরাজ, তবু আজও কি অফিসে যাওয়ার খুব দরকার? আজ নিউ ইয়র্ক থেকে ক্লায়েন্ট আসবে, এমডি শুধুমাত্র আমার সাথেই ডিল করবে বলে আসবে। আজ সন্ধ্যার ফ্লাইটে ব্যাক করবে। আমার বাড়িতে থাকা মানে প্রজেক্টের অনেক বড় লস। কোনো প্রজেক্টের দাম তোর সুস্থতার চেয়ে বেশি না বাবু। এমন শরীর নিয়ে গিয়ে যদি কিছু হয়ে যায়? ছোট একটা আঘাত একটু কেটে গেছে মাত্র, এত হাইপার হওয়ার কিছু নেই, আর আমি সুস্থ আছি। বলতে বলতে সিঁড়ির দিকে একবার তাকালো মেহরাজ। মোহর দাঁড়িয়ে আছে সেখানে, গ্লাসে জুস ঢাতরাতে কণ্ঠের খাদ স্বাভাবিক রেখেই পড়ল। এদিকে আসুন মোহর। মেহরাজের কথা অনুসরণ করে কয়েক জোড়া চোখের দৃষ্টি কেন্দ্রবিন্দু হলো মোহর। মৃদু মন্দ পায়ে গিয়ে এলো সোফাতে বসে থাকা অবস্থায়। সাহারা বেগম বললেন, নাজমা, দাদু ভাইয়ের সাথে আর বউকেও খেতে দাও, মনে হয় দুজন একসাথে বেরোবে। সাহারা বেগমের এহেন কথায় কাকুলি আর আম্বি দুজনের মুখে আধান নামল। যেন কোনোভাবেই ওরা মেহরাজের আশেপাশে মোহরকে সহ্য করতে পারে না। আজহার সাহেব নিউজ পেপার পড়তে পড়তে বলল, একা একা যাতায়াত করার দরকার নেই, তুমি বরং আজ থেকে মেহরাজের সাথে যাওয়া আসা করবে। মোহর উত্তর করল না। সারা বেগম সোফাতে বসে ইশারা করলে মোহরকে, এগিয়ে গিয়ে দ্বিধাবোধ নিয়ে চেয়ারে বসল নাজমা, এসে খাবার বেড়ে দিল। নাস্তা শেষে বাড়ি থেকে বেরিয়ে গেটের পাশে দাঁড়িয়ে আছে মোহর। মেহরাজ গ্যারেজ থেকে গাড়ি বের করতে গেছে। সূর্যের তির্যক রোশনাই করা হতে শুরু করেছে। আলোতে ঠিক করে চোখ মেলে তাকানো দায় মনে হচ্ছে। তুমি এখানে কি করছো? চেনা জানা কণ্ঠের কথাটা শুনে চোখ কুচকে ঘাড় ঘুরিয়ে তাকালো মোহর। ঠিক ওর সামনে গোলাপি রঙের টপস আর একটা জিন্স পরে দাঁড়িয়ে আছে তিয়াশা। মনে হয় এই বাড়িতেই সে ছিল। মোহর নিরুত্তর থাকা অবস্থায় এগিয়ে এলো। ও কি হলো বলো, কোথায় যাচ্ছ আর কার পারমিশন নিয়ে বেরিয়েছো তুমি? মোহরের জবাব দেওয়ার আগে পেছন থেকে আসা গাড়ির শব্দে দুজনে ঘাড় ঘুরিয়ে তাকালো। মেহরাজ গাড়ির গেটের ওপরে দাঁড় করিয়ে বলল, তাড়াতাড়ি উঠে বসুন, দেরি হচ্ছে।
রাজ, তুমি ওকে নিয়ে কোথায় যাচ্ছ? মেহরাজের খাপছাড়া উত্তরে হতাশ হয়নি তিয়াশা। ওর ক্ষুব্ধ নজর তো মোহরের দিকে। মোহর এগিয়ে এসে গাড়িতে উঠতে গেলে আবার বলল, ও তোমার সাথে কেন যাচ্ছে রাজ? বিরক্তিসুলভ নজরে তাকালো মেহরাজ। তিয়াশা আর কিছু বলতে চাইলেও মেহরাজের চোখের দিকে তাকিয়ে আর কিছু বলার সাহস করল না। কিন্তু মোহরকে মেহরাজের সাথে এক গাড়িতে ও কিছুতেই সহ্য করতে পারবে না। হুড়মুড়িয়ে গাড়ির দরজা খুলে ফ্রন্ট সিটে বসে বলল, আমি অফিসে ওই রাস্তায় যাব। আই হোপ ড্রপ করে দিতে কোনো অসুবিধা হবে না। মোহর ওর কাজ দেখেও কোনো রকম অভিব্যক্তি দেখালো না, চুপচাপ ব্যাক সিটে উঠে বসলেই হাই স্পিডে গাড়ি চলতে আরম্ভ করলো। মেহরাজের কর্কশ চেহারা দেখে তিয়াশা আর কিছু বলার সাহস করলো না। একটু পরপর ঘাড় ঘুরিয়ে মোহরের দিকে তাকাচ্ছে ক্ষুব্ধ নজরে। প্রায় 7-8 মিনিট বাদে গাড়িটা এসে থামলো মেডিকেল কলেজের সামনে। মোহর কোনো কথা ছাড়া দরজা খুলে বেরিয়ে গেল। পেছনে ঘুরে তাকালে দেখলো তিয়াশা ওর দিকেই বাঁকা হেসে তাকিয়ে আছে, মন যেন মেহরাজের পাশে বসে বিশ্বজয় করে ফেলেছে। ঘাড় ঘুরিয়ে সামনের দিকে হাঁটা ধরল মোহর। নিজের কাঙ্ক্ষিত বিল্ডিংয়ের দিকে এগিয়ে সিঁড়ি বেয়ে উঠতে গেলে বেখেয়ালি বসত হুট করে কারোর সাথে ধাক্কা লেগে যায়। সরি সরি, আসলে আমি খেয়াল করিনি।